মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম দুই। দুই মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটা জাতির গোড়াপত্তন ও শিক্ষা ভিত রচনা হয় প্রাথমিক শিক্ষা দিয়ে। আর প্রাথমিক শিক্ষা মানে শুধু কাগজ কলমে পড়াশোনা না, প্রাথমিক শিক্ষার লক্ষ্য হল শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, মানবিক, নান্দনিক, আধ্যাত্মিক ও আবেগ অনুভূতি বিকাশ সাধন এবং তাদের দেশাত্মবোধক, বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা ও উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা, প্রযুক্তি নির্ভর উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে হবে, আর এর জন্য দরকার মানসম্মত শিক্ষা, শিক্ষক ও শিক্ষা ব্যবস্থা। তাই মাননীয় প্রতিমন্ত্রী যে বিলটি নিয়ে এসেছেন সেটি অত্যন্ত সমোপযোগী। বিলটি আনার জন্য আমি মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে সংবিধানের শিক্ষাকে নাগরিক মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং 1973 সালে 36,165টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। তার এই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। এটা নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রী একটি দূরদর্শী চিন্তা চেতনা। মাননীয় স্পিকার, প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে হলে মানসম্মত শিক্ষকের বিকল্প নেই, কিন্তু মানসম্মত ও মেধাবী কোনো শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নাই বললেই চলে। মানসম্মত শিক্ষক তৈরি করতে হলে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন আনতে হবে, মেধাবী প্রাথমিক শিক্ষায় সংযুক্ত হওয়ার আগ্রহ তৈরি করতে হবে। যেভাবে প্রাথমিক শিক্ষায় নিয়োগ হয় সেখানে মেধাবীরা আসতে চায় না, তাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে, আলাদা বেতন স্কেল না দিলে অতিরিক্ত প্রতারণা দিতে হবে। বাংলাদেশে সম্ভবত 67টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, এগুলি যুগোপযোগী করতে হবে। শিক্ষকদের প্রচুর পরিমাণ গবেষণা ও দেশি বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। মাননীয় মন্ত্রী যে বিলটি নিয়ে এসেছেন এটি নিঃসন্দেহে মানসম্পন্ন শিক্ষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রাথমিক শিক্ষার সাথে সাথে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি সহ সকল স্তরের মানুষের সম্পৃক্ত রয়েছে, সেক্ষেত্রে বিলটি সকলের জন্য উন্মুক্ত করে দিলে, সর্বস্তরের মতামত নিলে আইনটি আরও সমৃদ্ধ হবে। তাই আমি এই বিলটি জনমত জরিপ ও বাছাই কমিটিতে প্রেরণ করার জন্য প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।